আপনি কি নারী নানান যারা সমস্যায় পাচ্ছে যেটা জর্জরিত, দিল, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা অনুষ্ঠান দেখছেন, সৌভাগ্যের দিশার অনুষ্ঠান, প্রত্যেক নিয়ত সৃষ্টি এবং সৃষ্টি প্লাচের পর্দায় বিভিন্ন সময়ে আপনারা অনুষ্ঠান দেখেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, সকলের দেবাশিস দা। এই সকলের দেবাশিস দা হওয়ার পেছনে আপনাদের জীবনে বহু অবদান রয়েছে। আমিও আপনাদের সান্নিধ্যে যেতে পেরেছিলাম সারা ভারতবর্ষের মানুষের কাছে, বিভিন্ন চেম্বারে যারা এসছেন, বিভিন্ন সময় যারা পেয়েছেন দেবাশিসদাকে, প্রত্যেকটি মানুষ বিগত বছরে কাজ পেয়েছেন গ্যারান্টি সহকারে। যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনাদের কাছে যে আপনারা চেম্বারে এসছেন, প্রতিকার করেছেন, কাজ পাননি, যদি আপনাদের কাছে, আমার জানা নেই, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আপনারা নিশ্চয়ই বলবেন, আপনার অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। আই এম ডক্টর দেবাশিস শাস্ত্রী, অ্যাজ এ ভেরি সিম্পল ম্যান। আপনারা দেখেছেন নিশ্চয়ই দেবাশিসদার কথাবার্তা, চালচলন, চেম্বারে আপনারা যারা এসছেন নিশ্চয়ই আপনারা সময় নিয়ে আপনারা দেখতে পেয়েছেন, এবং দেবাশিসদা খুব সময় নিয়ে আপনাদের দেখেন। কারণ একটি মানুষের কোষ্ঠী বিচার করতে বা একটি হস্তরেখা বা মুখমণ্ডল বিচার করতে সময়ের দরকার, অল্প সময়ের মধ্যে আপনাকে কিছু করা যায় না, কারণ ভাগ্য বিড়ম্বনা থেকে মানুষকে সেই জায়গায় পৌঁছে দেওয়া, মানুষের জীবনের সমস্যা সমাধান করা, মানুষের জীবনের স্বপ্ন বাস্তব করা, এটা একটু কঠিন কাজ। যারা অ্যাস্ট্রোলজির উপরে পিএইচডি করেছেন বা হাই কোয়ালিফিকেশন করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা এবং যে কোনো ব্যাধি, যত রকমের কঠিন ব্যাধি থাকুক, আপনাকে সারিয়ে তুলবেন গ্যারান্টি সহকারে। এই কাজটা দেবাশিসদা করেন। 1978 থেকে যাত্রা শুরু করেছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, মা সর্বমঙ্গলার কৃপা নিয়ে শুরু করেছিলাম সেই যাত্রা, এতটাই সুগম হয়েছে আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে হয়ে রয়েছে ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনাদেরই দেবাশিসদা, যারা এসছেন তারা বুঝতে পেরেছেন দেবাশিসদা কী করতে পারেন, যারা আসতে পারেননি তারা চেষ্টা করুন আপনার জীবনের কেরিয়ার যাতে তৈরি করা যায়, বা আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধান করা যায়, আপনার কেরিয়ার সমস্যা, আপনার চাকরির সমস্যা, আপনার ব্যবসার সমস্যা, আপনার অর্থ সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার দাম্পত্য সমস্যা, আপনার মামলা মোকদ্দমায় ভুগছেন বা আপনি প্রপার্টিগত সমস্যায় ভুগছেন, কেস খামারি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, আপনার জীবনে ডাক্তার দেখাতে দেখাতে আপনি ফেড়াপ হয়ে গেছেন, কোনোভাবেই আপনি রোগ সারাতে পারছেন না, বলবো আজকে কী কারণে আপনার কঠিন ব্যাধি হচ্ছে শরীরে, বা কী কারণে আপনি মামলা মোকদ্দমায় ভুগছেন, কী কারণে আপনার সন্তান অবাধ্য হচ্ছে, নিশ্চয়ই বলবো, লাইনে থাকবেন। তো কথা হচ্ছে, যারা এসেছেন তারা প্রত্যেকটি মানুষ, হাজার হাজার মানুষের কাজ 32 বছরে দেবাশিসদা দিয়েছেন আপনাদের হাতে তুলে, কেউ আজ পর্যন্ত খালি হাতে যাননি। আর আপনারও জীবনে যদি সেরকম স্বপ্ন থাকে যে আপনার সন্তানকে আপনি পড়াশোনা করাবেন বা এডুকেশান করিয়ে হাই লেভেলে পৌঁছাবেন, তার কর্মযোগ তৈরি করবেন বা চাকুরিযোগ তার তৈরি করবেন বা ব্যবসা বিজনেস যোগ তৈরি করবেন, বা আপনার সন্তানকে একটি মানুষের মতো মানুষ তৈরি করবেন যাতে অবাধ্য না হয়, বৃদ্ধ বয়সে আপনাদের না খেয়ে মরতে না হয়, আগে থাকতে আপনার সন্তানের ভাগ্যকে একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনি আপনার সন্তানের ডেট অফ বার্থ বা সন্তানকে নিয়ে, বা আপনি আপনার আপনি পৌঁছে যান আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলি অন্য কাউকে নিয়ে, দেখবেন তাতেও আপনি সাকসেস পাবেন। দেবাশিসদা একজনের কোষ্ঠী দেখে, ফ্যামিলির একজনের কোষ্ঠী দেখে সমস্ত মানুষের কথা বলে দিতে পারেন, এই ক্ষমতা দেবাশিসদা রাখেন। যাদের ডেট অফ বার্থ নেই তারা আসবেন, যাদের ডেট অফ বার্থ আছে তারাও আসবেন, কোনো অসুবিধা নেই, সব কিছু ইসেন অবৃতিং, নারী নক্ষত্র পর্যন্ত দেবাশিসদা বলে দেন। সুতরাং যে ডাক্তার আপনার রোগ ধরতে পারে সে ডাক্তার সারিয়েও দিতে পারে আপনার রোগ, যে অ্যাস্ট্রোলজার আপনার সমস্যা বলতে পারবে
বা আপনার সমস্যাকে সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে, আপনাকে বলতে পারবে, সেই অ্যাস্ট্রোলজার আপনার সমস্যা বা যে কোনো ব্যাধি সারিয়ে দিতে পারবেন গ্যারান্টি সহকারে। যারা ফোনে পাচ্ছেন না লাইনে, যারা পাচ্ছেন না, কনফিউজ নেবেন না, টেনশান নেবেন না। একজন অভিজ্ঞ ডাক্তারের উপরে যেমন আপনি ভরসা রাখছেন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের উপরেও আপনি তার ভরসা রাখতে পারেন। তিনি কোথায় বসেন, কোথায় কোথায় তার চেম্বার রয়েছে, কোথায় তার বুকিং নাম্বার রয়েছে, সেইগুলি দেখে সরাসরি চেম্বারে চলে আসবেন। তাহলেই দেখবেন আপনারা আপনার কাজ পাবেন। শুধু ভাগ্য সম্পর্কে যারা জানছেন, শুধু আজকের একে জানছেন, কালকের ওকে জানছেন, পরশুদিন ওকে জানছেন, দিস ইজ নট পসিবল। এটা কোনো পসিবল হতে পারে না, কারণ আপনি জানতে পারেন কিন্তু সমাধান তো আপনি পাচ্ছেন না। আর আপনি জেনে আজকে জানবেন একজনের কাছে, কালকের একজনের কাছে জানবেন, অভিজ্ঞ মানুষের কাছে জানুন, নিশ্চয়ই আপনার ভাগ্য পরিবর্তন হবে। কারণ ভগবান আপনাকে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, আপনার জীবনে চাকুরি বাকুরি, আপনার ব্যবসা বিজনেস বিলাসবহুল জীবন ভগবান আপনাকে লিখে দিয়েছেন আপনার কপালে। আমি লিখিনি, আপনার কপালে ভগবান লিখে দিয়েছেন। ভগবান বলুন বা আল্লাহ বলুন বা সৃষ্টিকর্তা বলুন, যেই বলুন, কেউ নেও কেউ যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, যেই দিন পাঠিয়েছে, আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে, সেই দিনকে আপনাকে লিখে দিয়েছেন। কোনো গ্রহগত অবস্ট্রাকশনের জন্য আপনার সেটা হয়ে উঠছে না। কারো জন্মকর্ষিতে কালসর্পযোগ, কারো যোগ বীরযোগ, সাড়ে সাথী ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ বা দারিদ্র যোগ যদি থাকে, তো সেই সমস্ত যোগে আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আপনার কেরিয়ার, অনেকে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষা হয়েছে, তার কর্মলাভ হচ্ছে না, চাকরিটা হচ্ছে না। অনেক বন্ধুরা, অনেক ছেলেমেয়ে এমএ বিএ পাশ করে বসে আছেন বা এমবিএ পাশ করেছেন, কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন, কোনো চাকরি পাচ্ছেন না। আপনি দেখুন আপনার ছেলের বা আপনার সন্তানের বা আপনার যারই, আপনি যার সম্পর্কেই শুনবেন বা জানবেন, তার দেখুন জন্মকোষ্ঠীতে অষ্টমের স্থানে তার দারিদ্রযোগ রয়েছে, অষ্টমে তার ষষ্ঠ স্থানে তার অঙ্গারী যোগ রয়েছে, বা চতুর্থ স্থানে শনির অবস্ট্রাকশন রয়েছে। এই সমস্ত বিভিন্ন অশুভ যোগে আপনার চাকরি লাভটা হচ্ছে না, বা আপনি যে কাজ ধরছেন সেই কাজই আপনার ফসকে যাচ্ছে। এ সমস্ত সঠিকভাবে যদি ঠিক করতে হয়, বা আপনাকে যদি সেই জায়গায় সন্তানের ভাগ্যকে সেই জায়গায় পৌঁছাতে হয়, বা আপনার ভাগ্যকে সম্প্রসারণ করতে হয়, একজন অভিজ্ঞ মানুষের কাছে চেম্বারে আসতে হবে, তবেই আপনি সেই জায়গায় গ্যারান্টি সহকারে কাজ পাবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কোত্থেকে বলছেন, কে বলছেন? আসানসোল থেকে দেবাশিস পাল বলছেন। হ্যাঁ বলুন। ঠিক আছে, চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। আপনাকে দেখুন, একটা জিনিস আপনাকে বলি, আরেকবার আপনার নামটা বলুন। দেবাশিস পাল, আপনি আসানসোল থেকে বলছেন, তাই তো? প্রথমে আপনাকে বলি যে দেখুন, জন্ম তারিখ, যারা আমাদের পৃথিবীতে যারা এসছি, আমাদের সন্তান সন্ততি, হয়তো হসপিটালে যারা হয় বা যেখানেই নার্সিংহোম বলুন বা বাড়িতে যা জন্মগ্রহণ করেছেন, সঠিক এক্স্যাক্টলি টাইম অনেকের থাকে না। দেখুন, যেমন আধ ঘন্টা পিছিয়ে বা দু ঘন্টা পিছিয়ে অনেক চেম্বারে দেখি, কেউ বলছে 9টা থেকে 11টার মধ্যে জন্ম, কেউ বলছে সকালে জন্ম টাইম মনে নেই, কেউ বলছে বিকালে জন্ম টাইম মনে নেই। তাহলে তাদের ক্যালকুলেশনটা কী হবে? তাহলে আন্দাজে ট্রিটমেন্ট হবে? এটা তো বাস্তব। ডেট অফ বার্থ আছে, টাইম সময় নেই, মনে নেই। কারণ টাইম যদি সময় টাইম বা সময় যদি যদি সেইটা যদি সঠিকভাবে না বলা যাবে, সেখানে লগ্ন চেঞ্জ হবে, নক্ষত্র চেঞ্জ হবে, সেখানে অনেক কিছু চেঞ্জ হতে পারে, ডিগ্রি চেঞ্জ হতে পারে। তো সেই জায়গা থেকে তার উপায় কী আছে? তার উপায় আছে হাত। কারণ হাত আপনার নিজের সঙ্গেই আছে, যার যার সঙ্গে হাত আছে, মুখমণ্ডল আছে, কপাল আছে, আপনার যারা
পালমিস্ট বা যারা অলরাউন্ডার, তারা আপনার ডেট অফ বার্থ থাকুক আর না থাকুক, আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং আপনার সামনে দাঁড়িয়ে বলে দেবেন যে আপনার সমস্যা এই বা আপনার সন্তানের সমস্যা এই। আপনাকে দেখে আপনার সন্তানের ভাগ্য বিচার, আপনাকে দেখে আপনার বাবার ভাগ্য বিচার, আপনাকে দেখে আপনার ঠাকুরদাদার ভাগ্য বিচার, আপনার দেখে আপনার ঠাকুরমার ভাগ্য বিচার, আপনার দেখে আপনার মায়ের ভাগ্য বিচার, আপনাকে দেখে আপনার মাসিমার ভাগ্য বিচার দেবাশিষ দা করতে পারেন। এটা হচ্ছে যারা অভিজ্ঞ মানুষ তারাই পারবেন, যারা আন্ডার কোয়ালিফিকেশন, যারা এখন তো আপনাকে বলবো কি নিন্দামন্দ আমি পছন্দ করি না, যারা এই প্রফেশনের গুরুত্ব হারিয়েছে, আমাদের মতো প্রবীণ মানুষ এখন এই প্রফেশনের গুরুত্ব হারিয়ে ফেলছে, কিছু মানুষ কয়েক হাজার মানুষ এই প্রফেশনে আন্ডার কোয়ালিফিকেশন, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানে না, তারা মহারাজ শাস্ত্রী বিভিন্ন রকমের উপাধি বাবা বহু রকমের উপাধি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ঠকবেন, প্রোগ্রাম দেখে আপনার ঠকবেন, কেন ঠকবেন না, যেহেতু ডিসিশন মাস্ট বি গ্যারান্টেড, আপনি যদি প্রোগ্রাম মনে করবেন যে টিভিতে যারা বসেন তারাই বড় অ্যাস্ট্রোলজার, না, দিস ইজ নট পসিবল। টিভিতে আপনিও বসতে পারেন, আপনি আসানসোলে থাকেন, আপনি আপনি যোগাযোগ করুন যে কোনো টিভিতে, আপনি টিভিতে টাকা দেবেন তো বসতে পারবেন, এখন টিভি অ্যাভেলেবেল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখানে বসে আপনি যা খুশি বলতে পারেন। মানুষ যদি সেই জায়গাটা গ্রান্ট করে করবেন কি, করার তো কিছু নেই, আমাদের মতো লোক কী করতে পারে। আপনাদের ডিসিশান নিতে হবে একটি প্রোগ্রাম দেখে, মানুষ কি বলছে, মানুষ উপকার পেয়েছে কি না, মানুষ তার সমস্যা সমাধান হয়েছে কি না, মানুষ তার স্বপ্ন বাস্তব করতে পেরেছে কি না, কার কাছে করতে পেরেছে, কোথায় গিয়ে তার সমস্যা সমাধান হয়েছে, সেইগুলি প্রোগ্রামের মাধ্যমে দেখে তবেই আপনাকে সিলেকশান করতে হবে। ঠিক আছে দেবাশিসবাবু, একটা কথা বলি যে আপনার ডেট অফ বার্থ নেই, তাই তো? ঠিক আছে, আপনার গোত্রটা যেহেতু আপনি পাল বলেছেন, কি আলিমান গোত্র আপনার? আলিমান গোত্র, দেবাশিস পাল আলিমান গোত্র। ঠিক আছে, একটু ধরুন, নিশ্চয়ই বলে দিচ্ছি। আপনি থাকেন আসানসোলে, তাই তো? বয়সটা একটু এক্স্যাক্টলি বলুন। 85। প্রথমে বলি, আপনার হস্তরেখা বলার আগে বলি, আপনি প্রাইভেটে কোনো কাজ করছেন? একদম ঠিক। এবং আপনার শরীর ভালো যাচ্ছে না? এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। ঠিক আছে, কোনো কথা নেই, যদি আপনার কোনো উপকারে আমি আসতে পারি, নিশ্চয়ই একবার চেম্বারে যোগাযোগ করবেন, দেখবেন সব কিছু বলে দেবো এবং তার প্রতিকার পাবেন, নিশ্চয়ই করে দেবো। কেন না, আপনার যে গোত্র যেটা রয়েছে, যেটা আপনার বয়স রয়েছে, যে আপনার নাম রয়েছে, তার উপরে ক্যালকুলেশন, সেখানে পাওয়া যাচ্ছে প্রাইভেট চাকরি শরীর রুগ্ন, ঠিক আছে, দুটো পাওয়া যাচ্ছে। এবং এই যে, এবং মানসিক টেনশন, জীবনে কি হবে কি হবে না, এই জায়গাটা আপনি চিন্তা করছেন, এই জায়গাটা অথৈ জলে থাকতে হবে না, দেবাশিস জায়গায় যোগাযোগ করলে অথৈ জলে থাকতে কাউকে হয়নি এবং আপনাকেও হবে না। এবারে আপনাকে বলে দিচ্ছি, আপনার বাকিগুলি সব নিশ্চয়ই বলবো। আপনি দেখুন আপনার ডান হাতে, ডান হাতে দেখুন আপনার একদম ডান হাতে, ঠিক দেখুন এই মাঝখানের জায়গাটা যে রয়েছে, হাতের চাটুটা রয়েছে, এই চাটুর এই জায়গাতে দেখুন আপনি, আপনার এই জায়গাটা প্রথমে বলি খুব বসে গেছে, দেখুন গর্ত টাইপের হয়ে আছে। এবং দেখুন এখান থেকে একটি রেখা দেখুন এই মিডল ফিঙ্গারের দিকে, মানে এই মিডল ফিঙ্গারের দিকে উঠছে, কিন্তু তার ভিতর থেকে হৃদয় রেখা যেটা এইখানে আড়াআড়ি যে রেখাটা আছে, সেই রেখা থেকে ভগ্ন হয়ে গেছে, দেখুন ভেঙে গেছে। সেখান থেকে আবার দেখুন আবার আরেকটি রেখা তার উপর থেকে ঠিক মিডল ফিঙ্গারের দিকে উঠছে, সেখান থেকে দুটো রেখা আপনার দুই দিকে দেখুন আসছে, দুদিকে আসছে, কি একটা স্পষ্ট দেখা যাচ্ছে, একটি অস্পষ্ট টাইপের ছোট, দুটো রেখা দেখবেন যে একই রকম নয়, দুটো রকম আলাদা আলাদা রেখা দেখা যাচ্ছে। আপনি বলুন আপনার হাঁটু পায়ে যন্ত্রণা করে? এবং আপনার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল? এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। এবং আপনি আমাকে বলে দিচ্ছি আপনার পিতার শরীর অসুস্থ, অসুস্থ পিতার শরীর, অসুস্থ পিতা হাঁটু কোমর যন্ত্রণা করে, ব্যথা বেদনা তার ভোগ করছে, এবং তার হার্টের প্রবলেম হবে, আছে অর্থরাইটিস,
এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী, বলেছিলাম যে আপনাদের পরিবারের একজনার দেখে, একজনের কোষ্ঠী হোক বা হস্তরেখা হোক দেখে তার ফ্যামিলির সমস্ত কিছু বলা যাবে, তার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, ঠাকুরদাদা, তার বংশের সমস্ত কিছু বলা সম্ভব। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আর যে মানুষটি, যে ডাক্তার আপনার রোগ ধরতে পারবে, তিনি রোগ সারিয়ে দিতে পারবেন, এটা তো পসিবল। যে অ্যাস্ট্রোলজার আপনার সমস্যা বলে দিতে পারবেন কেন হচ্ছে, সে আপনাকে গ্যারেন্টি সহকারে সারিয়ে দেবেন। এবং আর একটি কথা আপনাকে বলছি, আপনি সারা জীবন এই 85 জন্ম যা কাজ আপনি করেছেন সেই জায়গা থেকে আপনি সেভিংস করতে পারেননি, আপনার সেভিংসের জায়গা দুর্বল, মানে অর্থ জায়গাটা আপনার ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং নয়, রাইট? তাহলে ফিনান্সিয়াল জায়গা, যাদের ফিনান্সিয়াল জায়গা স্ট্রং থাকবে তাদের হাজারো সমস্যা থাকলেও সে সমস্যা ধোপে ধোপে টেকে না, এটা তো বাস্তব। যাদের ফিনান্সিয়াল জায়গা মানে অর্থ স্ট্রং থাকবে তাদের যত রকমের সমস্যাই থাকুক সেটা অনেকটাই কিন্তু সেখান থেকে রিলিফ পাওয়া যায়, এবং যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে সেখান থেকে রিলিফ পাওয়া যায় না। এবারে আপনার ফিনান্সিয়াল জায়গাটা গেল এবং আপনার শরীরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি রুগ্ন শরীর, মানসিক টেনশনে ভুগছেন, আপনার পিতা অসুস্থ, এবারে আপনাকে বলি আপনার জীবনে বন্ধুবান্ধব কম, আপনি কম মেলামেশা করেন, মানে আপনি সবসময় ঝঞ্ঝাট ফঞ্ঝাটে আপনি থাকতে চান না, আপনি সবসময় চান নিজে একাগ্র জীবনের মধ্যে কাজকর্ম থাকতে, কিন্তু ঝোর ঝুট ঝামেলা আপনার জীবনে অনেকবারই এসছে। আপনার শরীরে স্কিনের প্রবলেম আছে, আছে আমি দেখতে থাকুন। তাহলে এটা হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রী, এটাকে বুঝতে হবে। এইগুলি ফোন করে যারা ভাগ্য সম্পর্কে জানে কি তাদের সদু উপদেশ দেব, তাদের চেম্বারে আসতে হবে, তবেই তারা সেই জায়গায় সুস্থ হবে। কেন আমার বারবার কঠিন ব্যাধিতে আক্রমণ হয়, দেখুন দাদা কিছু মনে করবেন না, আপনার যেটা পাওয়া যাচ্ছে আপনার 85 ইয়ার্স, আপনার 85 আপনার জন্ম, এখন মোটামুটি আপনার এজ কম নয়, যাই হোক এজ হয়েছে, আগামী দিনে কিন্তু আপনার এসে আরও ভয়ানক কিন্তু আপনার আসবে, ফিনান্সিয়াল জায়গাটা ঠিক থাকবে না। এবং দেখুন আপনার কি একটি ভাই আছে বা দাদা আছে এরকম? আপনার দাদা আছে, দাদার সঙ্গে রিলেশন আউট? দাদা বিয়ে করে একদম সেটে আলাদা হয়ে গেছে। কি করে জানলাম? মনে হচ্ছে আপনার তো আমার পাশে হয়েছি থাকেন। আপনি দেখুন হাতটা আপনি দেখুন আপনার ডান হাত উল্টো করুন, ঠিক দেখুন এই জায়গা থেকে আপনি ডান হাত উল্টো করেছেন, ঠিক দেখুন এই যে অনামিক আঙ্গুলটা রয়েছে, এই সরি এই কোণে আঙ্গুলটার পরে অনামিক আঙ্গুলটা রয়েছে, ঠিক অনামিক আঙ্গুলে দেখুন নিচের জায়গায় এইখানে জাল নেট টাইপের আপনার কোনো অশুভ যোগ রয়েছে দেখুন, বা রেখা রয়েছে এখানে দেখুন আছে, হ্যাঁ। তার সেই জায়গা থেকে এটা হচ্ছে এই যে ভাইয়ে ভাইয়ে বিবাদ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, বা পিতামাতার সঙ্গে রিলেশন আউট, বা আত্মীয়র সঙ্গে রিলেশন আউট হয়ে যাওয়া, এই যোগ হচ্ছে, এর নাম হচ্ছে অঙ্গারী যোগ, বুঝতে পারছি? এই অঙ্গারী যোগে জীবনে অনেক ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট, অপঘাত, অপমৃত্যু এরকম কিছু ডেকে আনে, কিছু মনে করবেন না। যদি ভাগ্যে আপনার যদি আপনার পারমিট করে দেবাশিসদের সঙ্গে যোগাযোগ করেছেন, একবারের জন্য চেম্বারে আসবেন, দেখবেন সারা জীবন ভালো থাকতে পারবেন। আপনাদের আসানসোল, দুর্গাপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বহু জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর কাজ না দিয়েছি এমন কোনো জায়গা নেই, সবটাই গ্যারেন্টি সহকারে কাজ, ঠিক আছে? তো আমি না যাবো, আমি মানে যদি দুর্গাপুর, তো আগে যদি দুর্গাপুর চেম্বার, আমি দুর্গাপুর চেম্বার নিশ্চয়ই আপনি দেখে নিন, এখানে কবে কোথায় চেম্বার রয়েছে দুর্গাপুর, নিশ্চয়ই 18 তারিখে মনে হয় দুর্গাপুর রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন একবার যদি কাজের গ্যারান্টি চান। এই যে আপনার যে ফিনান্সিয়াল জায়গা বলুন বা আদার যে শরীরের ডিস্টারবেন্স হচ্ছে বা বাবার শরীর খারাপ বলুন, আপনার প্রতিকার করলে আপনার বাবা দেখবেন সুস্থ হয়ে গেছেন, বুঝতে পারছি? এটা অনেকটাই কানেক্টেবল, কারণ হচ্ছে রিলেটেড, ব্লাড রিলেটেড সম্পর্ক, পিতামাতার থেকে আসে সন্তান, সেই জায়গায় যদি সন্তানের অশুভ যোগ হয় তখন সেইখানে প্রতিকার করলে পিতামাতা অনেক সুস্থ হয়ে যায়, ঠিক আছে? তো আজকের আর সময় নেব না, আপনি নিশ্চয়ই লাইনে মানে পেয়েছেন, ভালো কথা, একবার চলে আসবেন চেম্বারে, কাজ পেয়ে যাবেন, কেমন? ভালো থাকুন, নমস্কার। দেবাশিসদের কাছে মানুষ এসে কি পেয়েছেন নিশ্চয়ই দেখাবো, দেখতে থাকুন, আবার লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। দিদি আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে? ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে
মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। দাদা আপনি কোত্থেকে এসছেন? আমি কাশীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসছেন, যে সমস্যা নিয়ে এসেছিলেন, তা কি আপনি সমাধান পেয়েছেন? আমি সমাধান পেয়েছি। এখন কেমন আছেন আপনি? আমি আগের থেকে ভালো আছি। আচ্ছা, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না, এখন আমার সেই সমস্যা নাই, যা আগে হয়েছিল তার থেকে আমি এখন ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নমস্কার দাদা, ভালো থাকুন। হ্যাঁ নমস্কার। দিদি আপনি কোত্থেকে এসছেন? নমস্কার, আমি অর্পিতা তরফদার বাগদাদ থেকে এসেছি। স্যারের হচ্ছে অনেক প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, দেখার পর আমার ভালো লেগেছে, এখন আমি আমার নিশ্চয় ওনার কাছে এসেছেন। হ্যাঁ আমি নিশ্চয়। আপনি ওনার কাছে এসে, ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কী কী উপকার পেয়েছেন? আমি আমার পরিবার, আমার ছেলেমেয়ে, স্বামী নিয়ে সমস্যার মধ্যে খুব ছিলাম, আমি সেখানে স্যারের কাছে গিয়ে আমি অনেক প্রতিকার পেয়েছি, যেটা আমার এখন পরবর্তী জীবনে খুবই কাজে লাগছে। প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ, প্রতিকার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আপনি কি মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রী মানুষের উপকার করতে পারেন? অবশ্যই অবশ্যই, মা যেখানে আছেন সেখানে হচ্ছে একে সব সম্ভব। আপনারা বলি, আপনারাও আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। এ মানুষ কি বলছে? ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কি পাওয়া যায়? আপনারা দেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছেন। একজন তিনি এসছিলেন বিরাটি থেকে, তার চাকরি, তার ছেলের চাকরির বিষয় নিয়ে তার ছেলের চাকরি হয়েছে। আবার দেখলেন দুর্গাপুর থেকে কঠিন ব্যতীতে, সরি বর্ধমান থেকে কঠিন ব্যতীতে আক্রমণ হয়েছিলেন। ভদ্রলোক বয়স্ক মানুষ, ভুগতে ভুগতে জীবনে যত টাকা ইনকাম করেছিল সব টাকাই ডাক্তারের পিছনে দিয়েছিলেন, সারিয়ে দিয়েছি তার কঠিন ব্যাধি, সারিয়ে দেওয়া হয়েছে। আবার আরেকটি মানুষ এসছেন, দেখুন একজন মহিলা এসছেন উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই, মানে উত্তরবঙ্গ নয় উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন, নিশ্চয়ই তিনি তার ফ্যামিলিগত বিষয়ে দাম্পত্য অশান্তিতে ভুগছিলেন, সেই জায়গাটা ঠিক হয়েছে। এরকম যদি কাজের গ্যারান্টি চান তবেই যোগাযোগ করুন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে বা আপনাদের কাছের মানুষ দেবাশিসদার কাছে। কোথায় কোথায় চেম্বার আছে আপনারা এখানে ফলো করবেন, কবে কবে চেম্বার রয়েছে এবং বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন। যারা লাইভ ফোনে পাচ্ছেন না, কনফিউজ নেওয়ার দরকার নেই, একজন অভিজ্ঞ মানুষের উপরে ভরসা রাখুন, ভরসা রাখুন ডক্টর দেবাশিস শাস্ত্রীর উপরে, শ্রদ্ধা রাখুন একজন অভিজ্ঞ মানুষের উপরে, তবেই আপনার জীবনে যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি নিরাময় হয়ে যাবেন, গোড়া থেকে নির্মূল হয়ে যাবেন। এটাই ডক্টর দেবাশিস শাস্ত্রী। প্রত্যেক বৃহস্পতিবারে হাওড়া এবং উত্তরপাড়ায় পাবেন দেবাশিসদাকে, হাওড়া চেম্বারে হাওড়া জাগৃতি চেম্বারে এবং উত্তরপাড়া আমার নিজের চেম্বারে, প্রত্যেক শুক্রবারে কালীঘাটে পেয়ে যাবেন, দিশা চেম্বারে প্রত্যেক শনিবারে দমদম স্মৃতির মোড়ে পাবেন, যে যেখানে কলকাতার বুকে সুবিধা হবে নিশ্চয়ই পাবেন। বাইরে চেম্বার কবে মেসেদা, কবে দুর্গাপুর, কবে কোচবিহার, কবে শিলিগুড়ি, কবে জলপাইগুড়ি, কবে বহরমপুর, কবে তারাপীঠ, কবে জামশেদপুর, আপনারা নিশ্চয়ই নোট ডাউন করে নিন, নিশ্চয়ই দেখে আপনারা সরাসরি বুকিং করে চলে আসবেন। আসার দায়িত্ব আপনার, কাজের দায়িত্ব আমার, বারে বারে ভিজিট লাগবে না, বারে বারে প্রতিকার করতে হয় না দেবাশিসদের কাছে। যেরকম প্রতিকার, যে তিন চার রকমের প্রতিকার আছে আপনার সামর্থ্যের মধ্যে, আপনি পেয়ে যাবেন। আজকের আর সময় নেব না, ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, এই মঙ্গল কামনায় রইলাম। ডক্টর দেবাশিস শাস্ত্রী নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।